আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। তো এখন আমি ইলেকট্রনিক জোনের পক্ষ হইতে মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার আপনাদেরকে পরিচিত জিনিস, এটা আমাদের সবারই পরিচিত, তারপর আবার নতুন করে পরিচয় করাই দেওয়ার জন্য আবার আসছে আমাদের আপনাদের মাঝে। এটা আইপি ক্যামেরা, স্বল্প দামের মধ্যে একটা আইপি ক্যামেরা। এই আইপি ক্যামেরাটা আপনাদের খুব ভালো একটা, আপনাদের অবর্তমানে আপনাদের চোখের আড়ালে যেগুলো হয় সেইটা আপনাদেরকে দেখাবে আপনাদের মোবাইল স্ক্রিনে, যদি আপনার ঘরে ইন্টারনেট থাকে বা আপনার মোবাইলে যদি ইন্টারনেট থাকে। এটা খুব স্বল্প মূল্য, দাম বেশি একটা না, এটার মূল্য 1200 টাকা অনলি। আর এটা ব্যবহার করা খুবই সহজ, যে কেউ এটা, স্মার্টফোন যারা ব্যবহার করেন যে কেউ এটা ব্যবহার করতে পারবেন। একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন, V380 অ্যাপসের নাম, তারপরে ক্যামেরাটাকে অন করবেন এবং ক্যামেরাটা অন করার পরে অ্যাপসে ঢুকবেন, আপনার ওয়াইফাই রাউটারের সাথে সংযোগ করবেন, করে ক্যামেরার নিচে একটা বারকোড স্ক্যানার দেওয়া আছে, ওটা স্ক্যান করে নিলে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এবার আপনি আপনার দোকান অথবা বাসা অথবা গ্যারেজ যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, কারোর প্রয়োজন হবে না। আপনারা নিজেরা এটাকে ইনস্টল করতে পারবেন এবং আপনার মোবাইলে সিস্টেমটা কানেক্ট করতে পারবেন। এটাতে আপনার মেমোরি কার্ড দিতে হবে, 32 জিবি একটা মেমোরি কার্ড দিয়ে দিবেন। আপনি যদি এটাকে পর্যবেক্ষণ নাও করেন, ওখানে রেকর্ডিং হবে, পরবর্তী মুহূর্তে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকেও জানতে পারবেন, প্লাস মেমোরি কার্ডটা যদি বের করে কম্পিউটার অথবা ল্যাপটপ বা অ্যানাদার মোবাইল আপনি এটাকে দেখতে চান দেখতে পারবেন। তো আসুন আমরা দেখি এটাকে কিভাবে কানেক্ট করা হয়। তো ভিউয়ার্স, আমরা এই ক্যামেরাটাকে আমরা কানেক্ট করে রাখছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। আমি একটু বলি, এটা ফার্স্ট সেন্সে আপনাকে দেখতে হবে ক্যামেরার সাথে। একটা দেখেন, একটা চার্জার দেওয়া আছে, আমরা যে চার্জারটা দেখতে পাচ্ছি এই চার্জারটা থাকবে, এবং এই চার্জারটার সাথে দেখেন আপনার ক্যামেরার যে পিছনে একটা পাওয়ার দেওয়ার জায়গা আছে, একটা পাওয়ার দিতে হবে। হ্যাঁ, পাওয়ার দেওয়ার পরে এরপর দেখেন পিছনে একটা অ্যাপস আছে, আপনার মেবি 30 সেকেন্ড পরে ক্যামেরাটা একটা কথা বলবে, কথা বলার পরে অন হয়ে এরপরে আপনার ওয়াইফাইতে যাবেন, ওয়াইফাইতে যেয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এটা ব্যবহার করতে পারবেন আপনার অ্যাপসের মাধ্যমে। তো চলুন আমরা একটু দেখি এটা কিভাবে ব্যবহার করে এবং এটা কিভাবে ঘোরানো যায়। এটা আমরা স্বাভাবিকভাবে মোবাইলের থেকেই দেখে নেব, মোবাইল থেকে কন্ট্রোল করতে পারি, এবং এর পিকচার কোয়ালিটিও দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আসলে দেখেন ক্যামেরাটা কিভাবে কাজ করছে, এটা 380 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এই ক্যামেরাটা। এবং যারা স্বাভাবিকভাবে জব করেন, বাসায় কেউ থাকে না, অনেক সময় দেখা গেল যে গৃহকর্মী দ্বারা অনেক সময় আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে এরা অনেক সময় নির্যাতিত হয়, তাদেরকে আপনি দেখতে পারবেন যে আপনার বাচ্চাটা কি করছে, অথবা আপনার অফিসে এটা ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। এটা আপনার 380 ডিগ্রি পর্যন্ত এটা কাজ করে এবং 32 জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এটা আপনার সিলিংয়েও ব্যবহার করতে পারবেন। এটাতে আরেকটা সুবিধা আছে, একটু বলে রাখি, এটাতে একের অধিক ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই একই অ্যাপসের মাধ্যমে। 4টা 8টা আপনারা বিভিন্ন ওয়েতে আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মোবাইলের থেকে ভাইয়া যদি আমাদের দেখাইতেন যে কিভাবে আসলে ক্যামেরাটা ঘুরে সর্ব এগুলা আমাদের জাস্ট এখানে আমরা যে একটা বৃত্ত দেখতেছি, এই বৃত্তর মধ্যে দেখেন 4টা অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ, উপরে নিচে ডানে বামে, এটা দিলে নিচে হবে ক্যামেরাটা, ক্যামেরার মুখটা নিচে হচ্ছে দেখেন। হ্যাঁ, আবার এটা দিলে উপরে হবে, এটা দিলে উপরে হচ্ছে, এটা আমি যদি ডানে মুভ করতে চাই তাহলে একবার ধরে রাখলেও তো হবে। হ্যাঁ, একভাবে ধরে রাখলে আমি ঘুরে যাবে সম্পূর্ণ। দেখেন কিভাবে ক্যামেরাটা ঘুরছে, আবার দেখেন আমি যে ধরে রাখতেছি ক্যামেরাটা ঘুরে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন মূলত কথা হচ্ছে আপনারা এটা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন। আমাদের দোকান হচ্ছে ইলেকট্রনিক জোন, এটা আমাদের বাইতুল মোকাররম, এটা বাইতুল মোকাররম মসজিদের নিচতলায় ইলেকট্রনিক জোন, 47 নম্বর নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম, ঢাকা। আমাদের ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন, অথবা
যদি আপনারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন, কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান, সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সেবা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং কুরিয়ারের মাধ্যমে যদি নিতে হয় তাহলে আপনাকে মিনিমাম 200 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা কুরিয়ারে পেমেন্ট করবেন, কুরিয়ার থেকে মালটা নেবেন। আমি আর একটা কথা বলি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে ভাই, এই আমি যে প্রোডাক্টটা অর্ডার করলাম এটা অরিজিনাল পাবো কিনা, কি অন্য প্রোডাক্ট দিয়ে দিবে কিনা। আসলে এভাবে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই না। এটা এটা আমাদের দোকান, আমাদের বাইতুল মোকারামে আমাদের নিজস্ব দোকান, আমাদের কোনো অনলাইন যেটা দারাজ বা ইত্যাদি ইত্যাদি এরকম এরকম ঠিক না। আমাদের একটা শপ, আমাদের এই শপটা আমরা নিজেরাই পরিচালনা করে থাকি, আমরা নিজেরাই এটাকে তদারকি করে থাকি, অতএব এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আর সব থেকে বড় কথা কি, আমাদের দোকানের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর কথা চিন্তা করে আমরা কোনো কাস্টমার যেন প্রতারিত না হয় সেটাকে আমরা মাথায় রাখি। আপনারা যে প্রোডাক্টটা অর্ডার করবেন অ্যাজ ইট ইজ প্রোডাক্টটাই পাবেন, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এবং প্রোডাক্টটা আপনার 12 থেকে 48 ঘন্টার ভিতরে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি অর্ডারটা করেন, কনফার্ম করেন, ধরেন আজকে অর্ডারটা কনফার্ম করলেন, আমি আজকে কুরিয়ার করে দিব, হয়তো আগামীকাল সকাল অথবা দুপুরের পর পরে আপনি মালটা পেয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে কুরিয়ারের বিভিন্ন জটিলতা থাকে, সেই ক্ষেত্রে হয়তো একটা দিন পরে পাবেন, তবে পাবেন, কনফার্ম পাবেন, এতে কোনো ভুল নাই। তো ভাইয়া, আমরা জানতে চাচ্ছিলাম যে এই ক্যামেরাটার বর্তমান প্রাইসটা কত এখন? এটার বর্তমান আমাদের প্রাইস হচ্ছে 1200 টাকা। আমাদের সব যদি আর সরাসরি কেউ আসেন সেই ক্ষেত্রে আমরা কিছু তাদেরকে অনার করে থাকি, এটা হচ্ছে সৌজন্যমূলক, যেহেতু একটা কাস্টমার তার একটা অধিকার আছে, আমাদের সেই অধিকারটা তাদের সাথে আমরা রাখার চেষ্টা করি। আর কাস্টমাররা আমাদের সঙ্গে আসবেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আশা করি কাস্টমাররা লাভবান হবে। তার কারণ আসলে এখন অনেক ধরনের অনলাইন শপে অনেক রকম হয়, আমরাও প্রতারিত হয়েছি, যার কারণে আসলে নিজেরা চাচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য। তো আশা করি আপনারা প্রতারিত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন, আমরাও লাভবান হব, উভয় লাভবান হব। এখন আসলে বর্তমান সময়টা হয়ে গেছে খুব একটা, মানে সময় খুব দামি জিনিস, এই সময়টা মানুষের কাছে এখন নাই, অফিস বাসা, বাসা অফিস, রেস্টের সময় নাই, তো এই জন্য মূলত এই ক্যামেরাগুলো হয়তো সময় দিতে পারতেছেন না। আপনার মোবাইলের সাথে এটা কানেক্ট করা থাকলে আপনি বাসায় বাইরে যেখানে যান না কোনো, মোবাইলে এখন সবারই ইন্টারনেট থাকে, ডাটা থাকে, বসে দেখতে পারলেন, মনের একটা তৃপ্তি থাকলো যে না, আমি বাসায় নাই, তাই কি হয়েছে আমার বাসার, কি হচ্ছে না হচ্ছে, আমি এখানে বসে অবজার্ভ করতে পারতেছি, দেখতে পারতেছি, এটা একটা মানসিক শান্তির ব্যাপার। হয়তো টাকা 1200 টাকা এটা বড় কথা না, কিন্তু মানসিক যে শান্তি এটা পাওয়া যায়। এই ক্যামেরাটা রেজুলেশন দেখেন, আমি একটু একটা রেজুলেশন দেখাই, আমার দোকানেরই ছবি এটা, আপনি আমার দোকানের ভিউটা দেখেন, এটা আমি ঘোরাচ্ছি আমার ক্যামেরাটা, আমার দোকানে এটা আমি ছবিটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন আমার দোকানে, দেখেন আমি ছবিটা দেখালাম, আমার দোকানে প্রত্যেকটা ভিউ আপনারা দেখতে পারতেছেন। আমি ক্যামেরাটাকে মুভ করাচ্ছি, ক্যামেরাটাকে মুভ করাচ্ছি এবং উপর দিকে ওঠাচ্ছি। হ্যাঁ, আমি এবার আবার নিচে করলাম, এবার আমি আমার প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি আপনাকে। এটা আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট আরও স্টোরেজ আছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টগুলো আমাদের ডিসপ্লেতে রাখা আছে ওই উপরে দেখেন। আর এটা আমাদের শোরুম, আমাদের শোরুমের ছবিটাও এই ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেন আপনারা বুঝতে পারেন যে না, ক্যামেরার রেজুলেশনও ভালো, ক্যামেরার কোয়ালিটিও ভালো, আর আমাদের শোরুমটাও আপনাদের দেখা হয়ে গেল, একসাথে দুই তিনটা কাজ আমরা করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের সঙ্গে আপনাদের বিষয়গুলো শেয়ার করলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো। তো আজ এই পর্যন্ত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড দিই সাথে সাথে আপনারা সেগুলো পেয়ে যান, নোটিফিকেশন বেলটাও অ্যাক্টিভ করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়া মাত্রই আপনাকে একটা বেল দেয়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।